আকাশ এখানে উঁচু, তার নিচেই দাঁড়াবে বাস। আকাশ এখানে উঁচু, তার নিচেই দাঁড়াবে বাস। অপেক্ষাতেই থাকবো দুজন, চলে আসবি সময় মতন, দুজন মিলে পৌঁছে যাব চিরচেনা ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস। আমি সম্পদের ভাগ চাই। এই তো যা ভেবেছেন তাই, মাথা ঠিক নাই। আমার মনে হয়েছে আমি তোমার সাথে আমার বাকি জীবন কাটাতে পারবো। রূপক, আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ আপু, আপনার যে কি পরিমানে সুন্দর লাগতেছে ওলার বাহিরে। আর সুন্দর লাগবে না কেন, এই যে আপনি যে মানুষটার সাথে থাকেন সে তো একজন ভালো মানুষ, আর ভালো মানুষের সাথে থাকলে তো সুন্দর হবেনি। আসলে আমি কালকে রাতে ঢাকায় চলে যেতাম, ইডেন কলেজের উদ্দেশ্যে রওনা দিছিলাম, কিন্তু যাই না এই ভালো মানুষটার জন্য। আল্লাহ, যে তার মনের ভিতরে এত মায়া, এত মহাব্বত দিছে, আহ, তার জন্য আমি থেকে গেছি। তা আপনার সেই ভালো মোটা মানুষটা কি করছে যে আপনি থেকে গেছেন? সে তো কিছু করে নাই, করছেন তো আপনি। আমি কি করছি? এই যে এত বড় একটা বিষয় আমি যে গোপন রাখছি, আপনি যদি কিছু একটা না করেন বিষয়টা কেমন না, তাহলে কি আর গোপন থাকবে? আমি খুব ভালো করে বুঝতে পারতেছি আপনি আমার কাছে কি চাচ্ছেন। শুনেন, বেশি স্যাঁচড়ামি করবেন না, স্বপ্ন বাবাকে কিন্তু সব বলে দিব। শুনেন আপা, আপনি স্বপ্ন বাবারে বলেন আর যাই বলেন, আমি আবার এত টাকা পয়সার কোনো লোভ নাই, বুঝছেন? আপনি যারা খুশি তারা বলে দেন। আর আপনি যে ফেরারি ভাইয়ের সাথে ছাদে রুমে যাইতেন, সকালে বাড়িতেন, আমি ওইটা বড় লোক মোটা বেড়ে বলে দিব, ঠিক আছে আপু? আপু, এই 100 টাকা দিয়া এত বড় গোপন খবরটা আমি রাখতে পারবো না। 100 টাকা আপনি নিয়ে যান, আমি আবার এত টাকার লোভ নাই, আপনার টাকা আপনি নিয়ে যান। আপু কতদিন রাখবো, 3 দিনের বেশি আবার আমার কিছু গোপন থাকে না। আপু ক্যাম্পাস যাবে না? ইচ্ছা করছে না। ক্লাস নেই তোমার আজ? আছে। তাহলে শরীর খারাপ? না, এমনিতে ভালো লাগছে না। এভাবে শুয়ে থেকে কি কোনো কিছুর কোনো সমাধান হয় বলো? আমার মনে হয় তোমার রেগুলার লাইফে ফেরা উচিত। চলো না আমরা ক্যাম্পাস যাই। শোনো, আজকে আমি আর তুমি মামাকে খুঁজে কুলফি আইসক্রিম খাবো। তুমি না যাও, তুমি আজকে একা একা খাও, আমার যখন পরে ভালো লাগবে আমি ক্যাম্পাসে আসলে তখন খেয়ো, কেমন? আপু মানুষের জীবনে তো আপস অ্যান্ড ডাউন থাকেই বলো, সেজন্য কি এরকম মনমরা হয়ে শুয়ে বসে থাকতে হবে? তাছাড়া তুমি কত পজিটিভ একটা মেয়ে, আমাকে সবসময় কত ভালো ভালো কথা বলো, এখন তুমি যদি এরকম করে। আসলে জানো কি রোজ, আমি না আমার নিজেকে হারিয়ে ফেলছি। মানুষের জীবনে একটা সময় আসে তখন খুব প্রয়োজন হয়ে পড়ে নিজেকে খোঁজা, নিজের সাথে কথা বলা, নিজের সাথে সময় দেয়া। আমি আসলে সেটাই করার চেষ্টা করছি। আমাকে নিয়ে ভেবো না, তুমি যাও, আমার যখন ভালো লাগবে তখন ক্যাম্পাসে চলে আসবো। ঠিক আছে, দেখো যেটা ভালো মনে হয়।
আর শোনো, তুমি যদি ক্যাম্পাসে চাও তাহলে কিন্তু আমাকে একটা ফোন দিও। আমি আসি তাহলে। কিছু অর্ডার দিস নি? না, তোমার জন্য অপেক্ষা করছি না। আমি আসলে তোর সঙ্গে যা যা করেছি তোর কাছে এখন ক্ষমা চাওয়ার অবস্থা নেই। আর হয় না রে, আমি আর ক্যাম্পাসে ফিরবো না। আমি আসলে ক্যাম্পাসে ফিরতে চাই না। প্রিয়াঙ্কা, এটা বলো না প্লিজ। আমি আসলে সব বিষয়ে পজিটিভলি ভাবছি, কিন্তু তোকেও তো আমার বিষয়টা বুঝতে হবে, তাই না? আমি তোমার সমস্যাগুলো বুঝতে পারছি, তুমি জাস্ট আমার সঙ্গে চলো, আমি তোমার সব সমস্যা একসাথে ম্যানেজ করে দিব। চিৎ করিস না রূপক, তুই অনার্সটা শেষ কর, ঢাকা শিফট কর, তারপর আমরা দুজন মিলে আমরা আমাদের সুবিধা মতো একটা সিদ্ধান্ত নিব। ঠিক আছে, যদি এটা তোমার কমফোর্ট জোন হয় তাহলে আমি নিজেকে ওভাবেই রেডি করব। আচ্ছা প্রিয়াঙ্কা, একটা কথা জিজ্ঞেস করব? বল না। তুমি আমার জন্য অপেক্ষা করবে? আচ্ছা, তোকে তো বলাই হয়নি মুনা আমার বড় বোন। ও আচ্ছা, এই জন্যই মুনাপু মাঝে মাঝে তোমার কথা আমার কাছে জিজ্ঞেস করতো। যাই হোক, তুই ক্যাম্পাসে ফিরে যা, আর তোর নাম্বার তো আমার কাছে আছেই, আমি নিজে থেকেই তোর সাথে যোগাযোগ করব। ঠিক আছে, কিন্তু প্রিয়াঙ্কা আমি কিন্তু একদিনও তোমার সঙ্গে কথা না বলে থাকতে পারবো না। রূপক, আমি আছি। আমরা বলতে আমি, ডিরেক্টর, প্রোডিউসার, এই তিনজন। ও আচ্ছা, মানে তুমি একা ফিমেল আর সবাই মানে এই কয়েকজন মেল আর রাইট? তো কি, সেটা তো নরমাল। ও তুমি এগুলো জানো না নাকি? না, যাচ্ছি আমি, সাইন করব আমি, অতিরিক্ত মানুষ গিয়ে ওখানে কিলাম না। আমি কি বলতে চাইবো, আমি জাস্ট নরমালি আস্ক করতেছি। আমি আসো, তুমি কি জেলাস করছো বা তুমি কি আসলে আমাকে ডমিনেট করার ট্রাই করছো? নট এট অল, মানে কেন আমি জেলাস করব? তাহলে আই এম ফাইন, একদম ঠিক আছে। বাই দ্য ওয়ে, হ্যাঁ, তুমি যখন রাজশাহীতে ছিলে তখন তোমার কোনো গার্লফ্রেন্ড ছিল না? হ্যাঁ, রাজশাহীতে কি তোমার কোনো গার্লফ্রেন্ড ছিল? গার্লফ্রেন্ড আসলে গার্লফ্রেন্ড টাইপের এরকম কেউ ছিল না, ফ্রেন্ড ছিল। মজা করছো না? তুমি একটা পাবলিক ইউনিভার্সিটিতে 4 বছর পড়াশোনা করে আসলে আর তোমার কোনো গার্লফ্রেন্ড ছিল না? মানে আমার যতটুকু অবসর সময় ছিল আমি খেলাধুলার পিছনে দিয়েছি, আর এই কারণে আসলে আমার কখনো গার্লফ্রেন্ড কেউ হয়নি। এছাড়া আসলে আমার আর এরকম স্পেশাল আমার লাইফে কেউ এখনো পর্যন্ত আসেনি। দ্যাটস গ্রেট, তার মানে বোঝা যাচ্ছে তুমি অনেক প্যাশনেট ছিলে, রাইট? সেটা বলতে পারো। তোমার ডেডিকেশন লেভেল আমার খুব ভালো লাগে। এরকম করে তুমি যদি আমাকে ভালোবাসতে না,
ভালোবাসো, বাট যদি সত্যিই ওটা হয়, কারণ মানুষের মনের কথা তো বলা যায় না, তোমার খেলার প্রতি যে ডেডিকেশনটা, এরকম করে তুমি যদি আমাকে ভালোবাসো, আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো। আমি তোমাকে ওই ডেডিকেশন নিয়ে ভালোবাসি। সিনেমার মতো ডায়লগ দিলাম, আমি কিন্তু সেটা জানাবি না তুই আইসা, কখন বুঝেছিস? কি করলি গিয়া? সব ঠিকঠাক? কি মুখ দিয়ে কথায় বেরোতেছ, খালি করতেছ, কি হয়েছে? টায়ার্ড না অনেক? বুঝছি, খুব ভালো হয়েছে না খেলাধুলা? না এরকম হয়, অনেকদিন পর দেখা হয়েছে না, এক্সাইটমেন্ট তো বেশি থাকবে। এতে কোথায় খেলাধুলা করলি? হ্যাঁ বল না। আচ্ছা, ও তো শুনলাম মেসে থাকে, ও তো নাকি মেস মেম্বারও আছে, কেমনি কি কই গেছিলি? আরে কথা বলতেছিস না তানিয়া, কোনো ঝামেলা? আমি তোরা এত আজে বাজে কথা বললাম, তুই কোনো রিয়্যাক্ট করলি না, তুই ঝগড়া করতেছিস না, কি হয়েছে? শ্রাবণ ঠিক আছে? ও সুস্থ আছে? ও কোনো ইঞ্জুর টিঞ্জুর হয়েছে নাকি? ঠিক আছে, ভালো আছে। না ঠিক নাই, কোনো কিছু ঠিক নাই। তুই আমার প্লিজ বল, কি হয়েছে বল? দেখা হয়েছে ওর সাথে? আমাকে যদি না বলিস, আমি আমি না বুঝতে পারতেছি না কিছু। ও কি তোর সাথে খারাপ ব্যবহার করছে? বুঝছি, ওইখানে গিয়ে দুজনে আবার ঝগড়া করছিস, ঝগড়া করে এখানে মন খারাপ করে বসে আছিস। আরে এর মন খারাপ করার কি আছে? তোর তো সারাদিন ঝগড়া করিস, সারা জীবন ঝগড়া করতেছিস, দুদিন পর তো ঠিক হয়ে যাবে, তুইও তো জানিস, মন খারাপ করার কি আছে? না ঝগড়া করি নাই রে, শ্রাবণের তো ঝগড়া করার মতো সময় নাই। শ্রাবণ কি অন্য কোনো মেয়ের সাথে জড়াইছে? আরে কোনো ব্যাপার না, নতুন পাখি আসছে না, ডাকতেছে কুকুর দুষ্ট কোকিল, এই জন্য একটু উঠতেছে বেশি, তাই বেশি দিন টিকবে না। হ্যাঁ তুই ওকে যত ভালোবাসিস, এরকম তো ভালো ওর একটু বাসবে না। প্রথম প্রথম ও মনে করতেছে এটা অনেক কিছু ওর কাছে, যার কারণে একটু ওই দিকে ফোকাসটা বেশি। এখন ভালো, দুই দিন পরে মনে কর ঝামেলা হবে, ব্রেকআপ হয়ে যাবে, ও তখন বুঝবে যে তুই ওর জন্য কি ছিলি। ও বুঝবে, ও দেখিস তোর কাছে একদিন ঠিকই ফিরে, তোর কাছে ঠিকই ফিরে আসবে রে। তাহলে দেখবেন শুটিং টাইমে যে কোনো প্রকার সমস্যা আপনি খুব সহজে ডিল করতে পারবেন। দারুন বলছো, এভাবে কিন্তু আমি আগে কখনো ভাবি নাই। ভাবুন ভাবুন, ভাবার প্র্যাকটিস করুন। আচ্ছা এই যে দেখো,
এই সিনটা, মেয়েটা দৌড়াচ্ছে, কেন দৌড়াচ্ছে, কারণ সে জীবনের যন্ত্রণা নিতে পারছে না। মেটাফোরিক টার্ম। হ্যাঁ, এটা একটু আমি শ্যালো মোডে শুট করব। আমার মনে হয় কি, এটা যদি হ্যান্ডেল শুট করা যায় তাহলে খুব ভালো হয়। ব্যাক টু জার্কি মুভমেন্ট, দেওয়ালে একটা ডার্ক শ্যাডো পড়বে। এক্স্যাক্টলি, লাইক মৃণাল সেন, কলকাতা 71। গুড আইডিয়া। আচ্ছা, এই যে সিনটা দেখছো, এই সিনটায় মেয়েটার সমাজ বিচ্ছিন্ন হয়ে গেছে, মানে মেয়েটাকে সমাজ ছুঁড়ে ফেলছে। মেয়েটা কি করছে, একটা বিস্তীর্ণ মাঠে একা একা বসে আছে, চোখে কাজল একটা, কিন্তু মেয়েটা কাঁদছে না। মেয়েটার বিবর্ণ দৃষ্টি আস্তে আস্তে শূন্যে মিশে যাচ্ছে। আমি এই সিনটা কীভাবে শ্যুট করবো জানো? আমি ভাবছি মেয়েটাকে সেন্টারে রেখে ক্যামেরা 360 ডিগ্রি সার্কেলে ঘুরাও। এটা খুবই ভালো আইডিয়া, কিন্তু আমার কি মনে হয় রোহিত ভাইয়া, এখানে আরো একটা শট ডিমান্ড করে। কোনটা? ব্যাক টু লং শট। সাবজেক্ট থাকবে ফ্রেমের লেফট সাইডে, ফোরগ্রাউন্ডে মরা ঘাস, আচ্ছা, সামনে খোলা আকাশ, আর রাইট সাইডে সূর্য ডুবে যাচ্ছে। দ্যাট ইজ গুড। বিষয়টা আমি নোট করে রাখি। আচ্ছা, এই মেটার ক্যারেক্টার কে প্লে করছে? ও, এটা কোনা। কোনা? হ্যাঁ, ও নাট্যকলে পড়ে, ভালো অ্যাক্টিং করে। না, সে ঠিক আছে, ভালো অ্যাক্টিং করতেই পারে, কিন্তু লুকটাও তো মেটার করে। মানে মানাবে না বলছো? মানাবে কি মানাবে না তা জানি না, তবে ওনাকে কাস্ট করলে খুব ভালো রিভিউ পাবেন বলে তো আমার মনে হয় না। তুমি তো আমাকে খুব টেনশনের মধ্যে ফেললে। টেনশন করেন, আমি একটু ক্যাম্পাস নিয়ে ঘুরে আসি। জানো আমি কি বিপদে আছি? আমি ঠিকমতো একটু ঘুমাইতে পারি না, মানে আমার ব্যাগে কোনো কিছু রাখলে কখন যেন নিয়ে খেয়ে ফেলে, সারাক্ষণ কথা বলতে থাকে, না আমি একটু রিল্যাক্স থাকতে পারি না। বাবা, ভাগ্যি আমি কোনা করে উঠলে, সারাক্ষণ জ্বালাতে থাকে, আর কি কি যেন বলে, কি কি যেন করে, মানে অবাক হয়ে যাবা। তুমি এক কাজ করো, তুমি যখনই ফাঁকা পাবা তখনই চলে আসবে, তারপরে ঘুমালে বাঁচে। মাঝে মাঝে গিয়ে আমার রুমে একটু ঘুমাও। আমি এখন রুমে যাব না, কনাপু ঘুমাক তারপর যাব। এমনি কথা বলছিলাম আমরা। তানিয়া, তোর আর জীবনে কিছু হবে না রে, তোর এভাবেই এভাবেই মন খারাপ করে এভাবেই চোখের পানি ফেলতে ফেলতে জীবন চলে যাবে। কতবার বলছি আমি, কতবার বলছি। কনাপু একটু একটু কথা কম বলো, কারণ একটা মানুষের খারাপ লাগছে, একটু বোঝা উচিত তোমার। ও বাবা, একটু আগে তো দুজন মিলে খুব হাসি হাসি করতেছিলে, তখন ওকে দেখো মন খারাপ করে বসে আছে, এমন কথা বেরোচ্ছে তাই না? আশ্চর্য, আমরা কি এই ব্যাপারে হাসাহাসি করছিলাম নাকি? আমরা তো অন্য একটা ব্যাপারে কথা বলছিলাম। তো তোমরা অন্য যে কোনো ব্যাপার নিয়ে কথা বলো না কেন, একটা মানুষ তোমাদের সামনে এভাবে মন খারাপ করে বসে আছে, তার দিকে তোমাদের কোনো ধ্যান ধারণা নেই তাই না? নিজেদের মতো হাসি হাসি করতেছো, আর এখন আমি ওর সাথে কথা বলতেছি, এখন আবার আমার মতো কথা বলতেছো। আর এই যে কতবার বলছি আমি। কে হাসপাতালে? এই রাতুলেই, তুই কাল লগে কই? রূপক, আমি তোর জন্য অপেক্ষা করব। একটা আনোয়ার ফাইভ হবে। আনোয়ার ফাইভ মানে সাদা মানুষ চালায় না। বয়ফ্রেন্ড আসলো, ম্যাডাম ওনার সাথে চলে গেছে। ও শিট!